Good morning, friends. এই দেখো আমার রুই মাছ মানে একেবারে ছোট না মোটামুটি বেশ বড় সাইজই আছে দেখো গরম জলে আগে ধুইয়েছি ভালো করে নুন লেবু দিয়ে ধুইয়ে তারপরে আবার গরম জলে সেদ্ধ বসিয়েছি তোমরা দেখতে থাকো এটা দিয়ে কি হবে যখন হবে তোমরা দেখবে আগে সেদ্ধ করে নে হয়তো তোমরাও জানো কিন্তু তবু আমি কিভাবে করি সেইটা দেখে নাও ফ্রেন্ডস তাহলে মাছটা ঢেকে দেব সেদ্ধ করব ফ্রেন্ডস এই দেখো মাছটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার ফ্রেন্ডস আস্তে আস্তে এক এক করে তুলে রাখব জলটা ঝরাবো ফ্রেন্ডস সঙ্গে থাকো তোমরা ফ্রেন্ডস এই দেখো সেদ্ধ করে মাছগুলো তুলে রেখেছিলাম জল ঝরিয়ে এবারে এই যে কাটা ছাড়িয়ে নিচ্ছে শুনু দাদু দেখো সবগুলো কাটা ছাড়াবে একে একে ফ্রেন্ডস এই দেখো সব কাটা ছাড়িয়ে বার করে দিয়েছে এই একদম দুটো একটা আছে আরেকবার দেখে নিচ্ছে ফ্রেন্ডস তাহলে মাছটা ছাড়ানো এই দেখো ফ্রেন্ডস একদম ছাড়িয়ে রেডি করে রেখেছে কাটা সব ছাড়িয়ে ফেলেছে আর কাটা নেই আর এই যে লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা আর হচ্ছে টমেটো এই দেয়া হবে আর তেল দেব এই যে কড়াইতে তেল আর হচ্ছে ফ্রেন্ডস গরম মশলা দেয়া হবে পরে ফ্রেন্ডস এই যে কড়াইতে তেল দেয়া হয়েছে এবার একে একে সব দেয়া হবে প্রথমে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেয়া হলো এবার রসুন কুচি এবার কাঁচা লঙ্কা তিনখানা কুচিয়ে রেখেছিল কাঁচা লঙ্কা কুচি দেওয়া হলো এবার ফ্রেন্ডস এগুলোকে একটু নাড়তে এই যে এবারে একটু নেড়ে দিল রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা ভাজা হোক ফ্রেন্ডস পেঁয়াজ রসুন লঙ্কা ব্রাউন হয়ে এসেছে হালকা এবারে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয়া হলো ফ্রেন্ডস এবার দেয়া হচ্ছে টমেটো টমেটো কুচি দেখতে নরম হবে না ওটা না ফ্রেন্ডস এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম ছোটো হয়ে যাবে কষানো মশলাটা কষানো হয়ে যাবে একটুখানি জল দিয়ে দিল এবার মশলাটা কষানো হচ্ছে ফ্রেন্ডস এই দেখো মশলা কষানো হয়ে গেছে ফ্রেন্ডস এই দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দর কষানো হয়েছে এবারে
মাছটা কি সিদ্ধ করে রেখেছিল সেটা फ्रेंड्स এই যে দিয়ে দেবে রবি সোম নিয়ে পড়েছে কারণ বাড়িতে তিনজন সরকারি কর্মী তো তিনজন আর ছুটি তো আমার হেল্পিং হ্যান্ডেরও ছুটি এইরকমই পরে সব মানে সরকারি ছুটি দেখে সেও ছুটি নিয়ে নেয় আর ছুটি নিলে দু মানে একদম মিনিমাম দুদিন তারপরে আছে বেশি হলে তো ভালো তো ফ্রেন্ডস এবার মাছটা কষিয়ে নিচ্ছে দেখো ফ্রেন্ডস শেষের মুখে এই দেখো ধনে পাতা কুচি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ওটা দেখাতে ভুলে গেছি এবারে দেবে হাতটা দিয়ে নি এবারে ওটা দেবে এবারে দেবে শুধু এলাচ গুঁড়ো শুধু এলাচ ফ্রেন্ডস দারচিনি লবঙ্গ নয় শুধু এলাচের গুঁড়ো সব ঠিকঠাক হয়েছে ফ্রেন্ডস লবণ ঝাল সবই ঠিক আছে শুনুন দাদু নারাজ করতে দেখো দেখো তোমরা মানে কি স্পিডে তো আছে আমি কিন্তু ভিডিও স্পিডে দেইনি দেখো তোমরা তা শিল্পের শিল্পী তো ওই জন্য শিল্প সব কিছুতে শিল্পীর সব সত্তা প্রত্যেকটা জিনিসে শিল্পী সত্তা রেখে যায় দেখ আমি তো এইভাবে নাড়তেই পারবো না তাহলে এবার ফ্রেন্ডসকে বলো দেখো উল্টে পাল্টে পড়ছে না খালি দেখো হ্যাঁ এবারে এটা কি রান্না হলো বলো ফ্রেন্ডসদের রুই মাছের মশলা ভর্তা ও রুই মাছের মশলা ভর্তা তো শুনলেই এই যে দেখো ফ্রেন্ডস রেডি হয়ে গেছে তোমার গ্যাসটা বন্ধ করে দাও একদম রেডি দেখো ভর্তা তোমরা চলে এসো গরম গরম ভাতে দারুণ জমে যাবে ফ্রেন্ডস হ্যাঁ কিছু বলবে ফ্রেন্ডসদের বলো না এবার একটা থালে ঢেলে নেব আচ্ছা এবারে সার্ভিং বলে ঢেলে নেব ফ্রেন্ডস ফ্রেন্ডস এই দেখো সার্ভিং বলে ঢেলে নিয়েছি হয়ে গেল আমার রুই মশলা ভর্তা একদম রেডি ফ্রেন্ডস তোমরা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পরের ভিডিও নিয়ে আবার পরে আসছি